বন্ধুরা, আমরা পলিটিক্যাল কোয়েশ্চেন গুলো ডিসকাস করছি। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। অ্যান্টিল দ্য ইয়ার ড্যাশ ইন ড্যাশ এ নো কনফিডেন্স মোশন ওয়াজ নেভার মুভড ইন দ্য লোকসভা। ঠিক আছে, সেটা হচ্ছে 1963-তে, যেখানে নো কনফিডেন্স মোশন ওয়াজ নেভার মুভড। ওকে, আচ্ছা, 707, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইজ ইন ভোগু ইন ইন্ডিয়া ইজ এগেনস্ট দ্য থিঙ্কিং অফ রেজিং স্কুল ফ্রি অ্যাজ ফার ডিমান্ড অফ দ্য মার্কেট ফোর্সেস। সেটা হচ্ছে MGM, ন্যাশনাল মহাত্মা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেখানে ফলোয়িং অ্যাক্টস ভ্যালু ইন ইন্ডিয়া এগেনস্ট দ্য থিঙ্কিং রেজিং স্কুল ফি অ্যাজ ফার ডিমান্ড অফ মার্কেট ফোর্স। ওকে, প্রণব মুখার্জি উন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন এগেনস্ট PS সঙ্গম। ওকে, আচ্ছা, দ্য ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ দ্য রাজ্যসভা ইজ 250 জন মেম্বার। ওকে, আচ্ছা, তারপর ক্যান দ্য সুপ্রিম কোর্ট সিট আউটসাইড দিল্লি? ইয়েস, ঠিক আছে, দিল্লির আউটসাইডেও বসতে পারে। হু এনজয় দ্য রাইট টু ইম্পোজ রেসপন্সিবল রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন্স? এটা হচ্ছে ইউনিয়ন পার্লামেন্ট এনজয় কর, মানে এটা ওদের একটা ইয়ে আছে, পাওয়ার আছে, যে যেগুলো রাইট টু ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। ওকে,